হ্যালো বিয়ার্স, আকাশ এখন মেঘ জমছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই যে দেখেন কালো মেঘ, হালকা হালকা কালো মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। এই যে রাস্তার পাট্টা, প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে এখানে। আগে এই বিল্ডিংটা ছিল না, এখন হয়েছে নারকেল গাছ। অনেক দোকানপাট হয়ে গেছে এখন অবশ্য। এখন আমি যে বারান্দায় দাঁড়িয়েছি, নানুর বাসার বারান্দায়, ওইটা আমাদের নানুর বাসা। ওই যে টিন উপরে টিন নিচে এটার বিল্ডিং, এটাও এটাও আমার নানুদের বাড়ি। আমি যেখানে দাঁড়িয়েছি এটাও সবগুলাই। প্রচন্ড নয়েজ বাইরে, এতে মেক করছে অনেক। ওই যে আমি এখন বারান্দায় আসছি, এখান থেকে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। আশেপাশে এখন অনেক বাড়ি ঘর আছে, আগে এত বাড়ি ঘর ছিল না। ওইটা ইফতারের দোকান, ইফতার কেনাবেচা হচ্ছে এখানে। চলুন আমরা আরো সামনে থেকে দেখি। এই পাশে অনেক মেঘ জমছে অবশ্য, ওই যে কালো মেঘের ভেলা। বারান্দা থেকে আমি এখন আপনাদের যে ভিডিও করে দেখাচ্ছি, এখানে দিক দিকে অনেক মেঘ আছে, মানে কালো মেঘ, কিন্তু বৃষ্টি নাই কোথাও। চারপাশে শুধু মেঘ আর মেঘ, কিন্তু বৃষ্টির দেখা নেই। অসংখ্য মেঘ, কালো মেঘ, কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি হলে ভালো হতো, গরমটা কমতো, প্রচুর গরম পড়ছে অবশ্য। ওইটা হচ্ছে জাম গাছ, এই গাছে প্রচুর জাম ধরে। ওই যে দূরে একটা আম গাছও আছে, এই যে দেখেন, জুম করে দেখাই ওই জাম গাছটা। এখন আমি বাসার পশ্চিম সাইডে আসলাম। পশ্চিম সাইডের এই দিকে বাসায় প্রচুর গাছ রয়েছে। এখানে আম গাছ আছে, কলা গাছ আছে, নারিকেল গাছ আছে। এই দেখেন, আম আসছে কিনা বোঝা যাচ্ছে না ক্যামেরা, অবশ্য হয়তো দূরে আম আছে। একটু জুম করে দেখি, এই যে একটু দেখা যাচ্ছে ছোট ছোট আম গাছে চলতেছে। এই গাছটা আম নেই অবশ্য, একটা গাছে দুইটা গাছে আম নাই, কিন্তু এই গাছে আম আছে। এই সাইডটাই তো মেঘ নেই অবশ্য, মেঘ ওই পাশে প্রচণ্ড, কিন্তু বাতাস রয়েছে। এই পাশে একটা করমজা গাছ আছে, এই যে দেখেন করমজা গাছটা। করমজা গাছে প্রচুর করমজা হয়, বৃষ্টির পানি পড়লে গাছে মানে তাড়াতাড়ি ফলন হবে, ফুল ফুটছে অবশ্য গাছে, প্রচুর করমজা ধরে এই গাছটার ভিতরে। তারপর যখন বড় বড় হয়, লাল লাল পেকে থাকে, দেখতে খুবই ভালোই লাগে। এই তো এখন আমি এই যে এখানে দাঁড়ায় রয়েছি গাছগাছালির সাথে। এখনো রাস্তায় রাস্তাটায় আগে প্রচুর পানি জমতো, বর্ষাকালে বৃষ্টি হইলেই
এখন রাস্তা উঁচু করাতে পানি জমে না তেমন, এখন ভালো হয়েছে অনেক। ওকে ভিউয়ার্স, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। টাটা, বাই বাই, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই।